আসলে যাকালি তেন একটা ঘটনা সংঘটিত হয়েছে মরাণর হিংরিজান চাহ বাগিচা এন্ড্রু উইলর অধীনের এখন চাহ বাগিচা। এই চাহ বাগিচাখন প্রায় 25 জন মিয়া লোকক ল আনিছিল বাগানত কাম করবর কারণে। আসলে বাগিচাখনত যখন চাহ শ্রমিক আছে তেওঁলোকৰ দরমহা নিয়মিয়া নহয়, রেশন নিয়মিয়া নহয়, বিভিন্ন সা সুবিধার পর বঞ্চিত চাহ শ্রমিক সকল, যার কারণে চাহ শ্রমিক সকলে ক্রমাৎ বাগিচাখনত কাম করবর যেটু সদিচ্ছা সেই সদিচ্ছার অভাব হয়েছে লাহে লাহে ম্যানেজমেন্টর ভুলের কারণে, আর যার কারণে সেটার সুবিধা লো কম রেটত কোনো ধরনের পিএফ গ্রেচুইটির সমস্যা নথকা বাগিচাখনে কারণে কোনো ধরনের বিশেষ আইনগতভাবে যেখানে সুবিধা এই সুবিধা দেওয়ার কোনো প্রয়োজন না থাকবে, আর যার কারণে মিয়া সকলক আনি কাম করাব বিচারিছিল। রাইজর রুখত পড়েছে কালি আর আটসা চাহ শ্রমিক রাইজ সকলে মিলি চাহ মজদুর সংঘ সকলে মিলি ইতিমধ্যে বাগিচাখনের উভতাই পঠাইছে। মালিকক ইতিমধ্যে কোয়া হয়েছে ভবিষ্যতে এনে কাম নকরিব, আর ইতিমধ্যে আটসাই চৰাইদেউ জিলা উপায়ুক্ত এখন স্মারকপত্র প্রদান করেছে করব আজি, আর তাতে কব যে কোনো কারণে যাতে অন্য কোনো চাহ বাগিচাত এই ধরনের সন্দেহযুক্ত বাংলাদেশীয় মূলর মিয়া লোক যাতে আনি কাম করার সুবিধা দিয়ার চেষ্টা কোনো চাহ বাগিচার মালিকে নকরে ম্যানেজারে নকরে, তার কারণে ইতিমধ্যে একটা নির্দেশনা জারি করবর কারণে জেলা উপায়ুক্তক আমি এখন স্মারকপত্র প্রদান করেছো। আর তার যদি অন্যথা হয় নিশ্চিতভাবে বাগিচা সময় চূড়ান্ত বেয়া অবস্থা হব, কারণ আমি কেউ এই সহ্য নকরিম, কারণ আপনাদের সকলে জানে বিশেষকৈ নামনি অসমত, নামনি অসমৰ কেবাখন চাহ বাগিচা ইতিমধ্যে তাত ফাতেমাবাদ চাহ বাগিচা, চিকনমাটি চাহ বাগিচা, এইবিলাক চাহ বাগিচাত ইতিমধ্যে মিয়াই দখল করে ললে এইবিলাক চাহ বাগিচা, এইবিলাক চাহ বাগিচার গরিষ্ঠ সংখ্যক শ্রমিক এটা মিয়া, তাতে তেওঁলোকে সম্পূর্ণরূপে চাহ শ্রমিক সকলক বাগিচাবিলাকৰ বাগিচার লাইনেরপর উৎখাত করা কাম মানে আরম্ভ করে দিছে। দরং বাস্কা জিলাত এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, ঠিক তেনেকৈ হিংরিমারি বলে এখন চাহ বাগিচা সেইখানতো তেনেকৈ ঘটনা হয়েছে। গতি এই এটা আমার কারণে বহুত ডাঙর মানে প্রত্যাহ্বান বর্তমান সময়ত, কারণ আপনাদের জানে যে বরপেটা ধুবুরী গোয়ালপাড়া এইবিলাক অঞ্চলত মিয়াই কি ধরনের স্থানীয় মানুষক তাত থকা চরচাপুরীত থকা গোয়ালবিলাক চরচাপুরীত থকা বিভিন্ন মানুষক কেন ধরনের তারপর খেদি পঠায় দখল করলে তো সকলে দেখি আছে, ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকত সোমাই গেল, এটা একদম চকু হয়েছে চাহ বাগান, আর চাহ বাগানত টার্গেট করে চাহ বাগিচাত সোমাবলে অহর্নিশে চেষ্টা, আর সদায় পরিকল্পিত রূপত এইবিল কাম করে। ইয়াত কিবা কর্ম অসমীয়া জাতির কর্ম বিমুখতার কারণে মিয়া আহিছে, অসমীয়া জাতির কিবা নতুন প্রজন্মই কাম নকরে এইবিলাক ধরনের কোনো কথা নাই, আসলে প্ল্যান করে সম্পূর্ণ এটা ব্যবস্থা তৈয়ার করে মাটি দখলের প্রক্রিয়া চলাই আছে। চাহ বাগিচাবিলাকত চাহ শ্রমিক সকল আছে কারণে চাহ বাগিচার সেই ওখ মাটিবিলাক এতিয়া মিয়ার কবলত নাই, চাহ বাগিচাবিলাকৰ এই ওখ মাটিবিলাকত যদি চাহ বাগান নাথাকিলেহেঁতেন তেতিয়া কেতিয়াবা মিয়াই দখল করে ললেহেঁতেন এইবিলাক মাটি, আর ইয়াক আসলে পরিকল্পিত রূপত এই আগ্রাসন, আর এই আগ্রাসন রুধিবর কারণে আমিতো সদায় প্রস্তুত চাহ বাগিচা নাইবা চাহ বাগিচা চাহ জনগোষ্ঠী অধিকৃত গাঁও অঞ্চলত মিয়াক কেতিয়াও প্রশ্রয় দিয়া এই প্রশ্নই আহিব নোৱাৰে নহয়, কিন্তু ইয়ার লগেলগে মই ভাবো যে বিশেষকৈ উজনি অসমৰ রাইজ, উজনি অসমৰ রাইজে কিন্তু এইবিলাক কথাত কংগ্রেস বিজেপি করে লাভ নাই, এইবিলাক কথাত মানে একদম সম্পূর্ণরূপে জোরপুরি হাত পোৱা অবস্থা, এই সময় এই কথাবিলাক আন্তরিকতার অনুভব করার প্রয়োজন আছে, কারণ যি ধরনের দখল আজি সব চাহ বাগিচাত আহিবলে সাহস করেছে, মই মাতিছো কোনোবা ম্যানেজারে মাতিছে, যিটো সময় উজনি অসমত মিয়াক খেদিবর কারণে কেবাটাও সংগঠনে মিলি আন্দোলন চলি আছে, যিটো সময় উজনি অসমত কোৱা হৈছে যে মিয়াই ইয়াত মানে আহিব নোৱাৰিব, ইয়াত যিসকল মিয়া আছে তেওঁলোক গুচি যাব লাগিব ইয়াৰপৰা, তেনে অৱস্থাত আপুনি চিন্তা কৰক 25 জনকৈ মিয়া আহিবলৈতো সাহস কৰিছে তেওঁলোকে, মানে কি তেওঁলোকে চেলেঞ্জ কৰিছে, মানে তেওঁলোকে মানে তহঁতে যিমানে যি কোৱা আমি আপাৰ আসামত যামেই, আৰু এই চেলেঞ্জটোক আমি ল'ব লাগিব আমি সকলোৱে, আৰু সেইকাৰণে আটছাৰ ফালৰ পৰা আমি ক্লিয়াৰ কৰি কৈছোঁ কোনো কাৰণত মিয়াক আমি কেতিয়াও চাহ বাগিচা আমাৰ বাগিচাৰ বাহিৰত থকা গাঁও বস্তি অঞ্চলত আমি সোমাবলৈ এইটো কেতিয়াও নিদিওঁ, কিন্তু এইটুক লৈ ৰাজনীতি নহয়, এইটো একদম প্ৰকৃততে মই ভাবোঁ যে এই মিয়াৰ আগ্ৰাসনক ৰুধিবৰ কাৰণে বিশেষকৈ আপাৰ আসাম আমি কিন্তু ঐক্যবদ্ধ হৈ এই সংগ্ৰাম কৰা বহুত প্ৰয়োজন আছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।